মানে বিশেষ করে আমাদের মোহাম্মদপুরের যে এমপি জাহাঙ্গীর কবির নানক সাহেব, কনগ্র্যাচুলেশনস স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হয়ে গেছে জানুয়ারি মাসের 8 তারিখ, আর দিনটা হইতেছে আপনার সোমবার। আজকে শেষ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানে হইতেছে, কালকে গতকালকে নির্বাচন শেষ হয়ে গেছে এবং আজকে মনে করেন যে আপনার ছুটি শেষ হয়ে গেছে। তো সকালবেলা, সকাল না সরি গাইজ, দুপুর কটা বাজে, 3টা বাজে, গোসল টোসল করে একবার ফুল ফিল রেডি হয়ে নিয়েছি, আর রান্না করে আসতে না আসতেই দেখি যে গাইজ গাইজ বিরিয়ানি, বুঝছেন? যেহেতু মনে করেন যে আপনার শেষ দিন আর এমনি অনেক দিন হয়েছে বিরিয়ানি রান্না করা হয় না, তো এই কারণে মনে করেন যে বাসার বিরিয়ানি রান্না করছে, আর আম্মু মনে করেন রোজা রাখছে। আর তো যাই হোক, এই হলো কথা গাইজ। তো আমি ঘুমের থেকে তো মনে করেন যে আপনার একটু আগেই উঠছি, উঠাই যে এখন গোসল টোসল করে একবার ফুল ফিল ফ্রেশ হইলাম। ফ্রেশ হয়ে মনে করেন যে এখনও বাইরের অবস্থা কিছু জানি না, তো এখন মনে করেন যে খবর টবর দেখবো যে কী অবস্থা, মানে দেশের কী অবস্থা এটার একটা খবর নিতে হয় না, এই কারণে মনে করেন যে এখন নিউজ টিউজ দেখবো আর হচ্ছে খাবো। তো গাইজ আমি খাইতে থাকি, ততক্ষণে আপনারাও দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, ঠিক আছে? তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ গাইজ, খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে আমি বাসায় আছি এখনও, 4:11 বাজে, নামাজ পড়তে যাবো এখন। তো কাহিনি হইতেছে হলো, আমি নিউজ দেখতেছিলাম, সবাই দেখলাম যে আলহামদুলিল্লাহ অভিনন্দন জানাইতেছে যারা যারা মনে করেন যে আপনার এমপি পদে আর কি দাঁড়াইছিল, বেশিরভাগই মনে করেন যে আলহামদুলিল্লাহ পাশ করছে ওনারা। তো এর মধ্যে মানে বিশেষ করে আমাদের মোহাম্মদপুরের যে এমপি জাহাঙ্গীর কবির নানক সাহেব, কনগ্র্যাচুলেশনস স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি ইনশাল্লাহ আগের তুলনায় আপনি এবার আরও ভালো কাজ করবেন এবং আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দেয়, দোয়া রাখি। তো আরেকটা জিনিস গাইস যেটা আমি আপনাদেরকে বলবো, দেন আমার কার্ট অনলাইন শপিং মাত্র 27 টাকা, এয়ারপডস প্রো ANC আমার কার্টের উদ্বোধন 27, এই যে দেন কী সুন্দর একটা, এখনই অর্ডার করুন মাত্র 27 টাকা, এয়ারপডস প্রো ANC, ঠিক আছে? এইরকম ফাঁদে কেউ পা দিয়ে না গাইস, বুঝতে পারছেন? একবারে মনে করেন যে ভুয়া একটা, আপনারা একবারে সম্পূর্ণ ভুয়া একটা নিউজ, ফেক এরকম নিউজ একটা এরকম সাজায় মনে করেন যে আপনার অনলাইন শপিংয়ের যে ওনারা নাম বদনাম করে আর কি, অনলাইন শপিংয়ের নাম বদনাম করে এই এই সমস্ত কিছু কিছু মনে করেন যে আপনার পেজ, বুঝতে পারছেন? এই সমস্ত পেজের কারণে মনে করেন যে আপনার কী হয়, আমাদের অনলাইন থেকে বিশ্বাসই উঠে যায়, ঠিক আছে? আর আমি মনে করি কি অনলাইন থেকে কোনো কিছু না কিনেই ভালো। আপনারা একটু কষ্ট করে হাইটা বাইরে যান, বাইরে গিয়ে মনে করেন যে প্রকৃতিও দেখেন, একটু ধুলাবালিও খান, ঢাকার আশেপাশের আনাগোনা চিপা চাপা দেখা আপনারা জিনিসপত্র কিনে নিয়ে আসেন। 27 টাকা না হইলেও আপনি যদি বেশি না এই জিনিসটা কিনতে চান, আপনি 150 টাকা আপনি গুলিস্তানে বা 120 টাকায় পাওয়া যাবেন সর্বোচ্চ, ঠিক আছে? একবার গ্যারান্টি আমি। তো যাই হোক, কথাবার্তি বহুত বইলা ফেলাইছি, তো চলেন, আমার বন্ধু ফোন দিতেছে মিতাব, আমাকে নিচে যাই নামাজ পড়তে, ইনশাল্লাহ লেটস গো। সো আলহামদুলিল্লাহ গাইস, আসর নামাজ পড়ে বের হইলাম, এই যে সাকোয়াত আছে আমার লগে গাইস। প্রতিষ্ঠান কিন্তু এখনও বন্ধ, অন্যান্য প্রতিষ্ঠান শুনছি যে প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতন বন্ধ, 10 দিনের বেশি হয়ে যায়, মানে এই সপ্তাহ পুরোটা বন্ধ। ওই যে আমার বন্ধু একটা আছে না ভুটকা আব্দুল্লাহ আতনাম, ওদের মানে ওদের মাদ্রাসা আর কি মনে করেন যে আপনার 10 দিন বন্ধ, বুঝছেন? তো আমার এত পরিমাণ শীত লাগতেছে এই কারণে মনে করেন যে আমি একবারে ঝাপটি মেয়েরা বসে আছি, বসে না সরি মানে ঝাপটি মেয়েরা আর কি ইয়া করে আছি। তো যাই হোক, এখন মনে করেন একটু হাঁটাচলা করতেছি, তারপরে মনে করেন যে হাঁটাচলা শেষ করে আবার মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়ে দেন হইতেছে টাকা নিয়ে বাজারে যাবো, যেহেতু কালকে খুলে ফেলাইব। তো চলেন পরীক্ষার পুজ। তো ফাইনালি মানে দেখতে দেখতে মাগরিবের নামাজ শেষ করে মনে করেন যে বাইরে কিন্তু আপনার অন্ধকার হয়ে গেছে, যারা খেলতেছে বাচ্চারা, আর ও ভিডিও কল করতে সবসময় শুয়ে থাকে আমাদের এখানেই, আমরা কেউ কিছু বলি ঘুমায় থাকে বেট ভালো। তো এখন মনে করেন যে মাগরিবের নামাজ শেষ করে এখন মনে করেন যে আব্বু আসে নাই, এখন আসবে, আসলে টাকা দিলে তারপর যাবো বাজারে, বাজার ঘাটের কী অবস্থা, চলেন যাওয়া যাক শাহিনের এই বটগুলিকে দিয়ে যাবো।